বিশ্বাসঘাতকের জন্মদিনে নতুন সংসদ ভবন উদ্বোধন। নতুন সংসদ ভবনের উদ্বোধনে আমন্ত্রণ পাননি প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, যিনি সংবিধানের অভিভাবক, যিনি দেশের প্রথম নাগরিক, তিনি আমন্ত্রণ পাননি। কিন্তু কেন আমন্ত্রণ পাননি? 28 মে কি এমন আছে এই দিনটিতেই কেন উদ্বোধন করা হচ্ছে, এর পেছনের কারণ কি? আম্বেদকার, নেতাজী সুভাষ চন্দ্র বসু, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, ভগৎ সিং এর জন্মদিনেও তো উদ্বোধন করা যেত, কিন্তু 28 মে কেন করা হচ্ছে? প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত আলোচনা করছি। 862 কোটি টাকা খরচ করে দেশের নতুন সংসদ ভবন তৈরি করা হচ্ছে এবং তথ্য বলছে দেশের প্রতি 7টি স্কুলের মধ্যে একটাতে একজন মাত্র শিক্ষক আছে। তাতে কি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে মাস্টার করা এক উদ্ধত প্রধানমন্ত্রীর মনে হয়েছে স্কুল তৈরি করলে তো ইতিহাসে জায়গা হবে না, বরং তার চেয়ে সংসদ ভবন নতুন করে তৈরি করা হোক। পড়াশোনা না করেই যখন দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় তখন মিছিমিছি স্কুল তৈরি করে কি হবে, তো সংসদ ভবন তৈরি হয়ে গেল। সংসদ ভবন হলো গণতন্ত্রের পীঠস্থান। উদ্বোধনের প্রস্তুতি পর্বে জানা যাচ্ছে সংসদ ভবন উদ্বোধন তো দূরের কথা, উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আমন্ত্রিত নন। কিন্তু কেন? কারণ সংসদ ভবন উদ্বোধন করবেন চৌকিদার নিজেই। আচ্ছা, এত বড় এক অনুষ্ঠান রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলো না কেন? কারণ খুব সোজা, রাষ্ট্রপতির উপস্থিতিতে নরেন্দ্র মোদীর পক্ষে নতুন সংসদ ভবন উদ্বোধন করা সম্ভব নয়, তাই অনুষ্ঠানের আমন্ত্রিত তালিকা থেকে রাষ্ট্রপতিকেই ছেটে দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন। এবার তার পরের তথ্যে আসা যাক, উদ্বোধন কবে হবে? হতেই পারত আম্বেদকরের জন্মদিনে। উনি আমাদের দেশের সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান ছিলেন। জন্মদিন 14 এপ্রিল, ঠিক করে কাজ করলে নিশ্চয় 14 এপ্রিল উদ্বোধন করা যেত, কিন্তু হয়নি। কারণ আরএসএস, বিজেপি, সংবিধান বা জাতীয় পতাকা কোনোটাকেই মেনে নেয়নি, বরং বিরোধিতা করেছিল। এখনো জাতীয় সঙ্গীত আর জাতীয় গীতের মধ্যে গুলিয়ে ফেলে। আর কমাস পরে 2রা অক্টোবর এই উদ্বোধন করা যেত, একই সঙ্গে গান্ধীজি এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন। 27শে সেপ্টেম্বর ভগৎ সিং এর জন্মদিন, উনার জন্মদিনেও হতে পারত সংসদ ভবনের উদ্বোধন। 11ই নভেম্বর মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন, আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রী। কিন্তু আরএসএস, বিজেপি, তীব্র মুসলমান বিরোধিতায় যাদের আদর্শ, তাদের কাছ থেকে এ আশা করা যায় না। পড়ে থাকলো 14ই নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিন, কিন্তু চাওয়ালার যত প্রতিযোগিতা তো সব নেহরুর সঙ্গে। কিসের প্রতিযোগিতা জানা নেই, তাহলে নেহরু যে কিছুই করেননি, করেছেন যে নরেন্দ্র মোদী, এই ন্যারেটিভ তো আমরা জানি। আজ এই 14ই নভেম্বর বাদ 8ই নভেম্বর লালকৃষ্ণ আদবানির জন্মদিন, যাকে উনি বিস্মৃতি করে রেখেও ওপরে পাঠিয়ে দিয়েছেন। 3 ডিসেম্বর আমাদের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মদিন, সেটাও হতে পারত। 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, বিজেপির প্রথম প্রধানমন্ত্রী। এবং শেষমেশ 23শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনেও এই সংসদ ভবনের উদ্বোধন করা যেত, কিন্তু না। এতগুলো বিকল্প সত্ত্বেও উদ্বোধন করা হচ্ছে 28শে মে। কেন? ঠিক এই মুহূর্তে গুগল না করে দেশের কতজন মানুষ বলতে পারবেন যে 28শে মে কার জন্মদিন? চলুন তো একটু দেখে নিই। অবস্থাটা দেখলেন? একজনও সঠিক উত্তর দিতে পারলেন না, পারার কথাও নয়। 28শে মে হল বিনায়ক দামোদর সাভারকারের জন্মদিন, যার জীবনের মূল মন্ত্রই ছিল শাসকের কাছে ক্ষমা চাওয়া, মুচলেকা দেওয়া, যা করেছি ভুল করেছি আর করব না, এটাই বলা। তিনি পরাধীন ভারতের ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছিলেন, সাফ জানিয়েছিলেন যে তিনি তার বাকি জীবনে ব্রিটিশদের সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কেবল তাকেই জেল থেকে ছেড়ে দিতে হবে। একটা নয়, 5-5টা মাফিনামা লিখেছিলেন এই কোট আনকোট বীর সাভারকার। এবং দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই যুক্ত ছিলেন গান্ধী হত্যার ষড়যন্ত্রে। স্বাধীনতার পরে গান্ধী হত্যার দায়ে উনাকে জেলে পোরা হল। কিছুদিনের মধ্যেই তিনি মুচলেকা দিলেন দেশের সরকারের কাছে, জানালেন যদি উনাকে ছেড়ে দেওয়া হয় উনি আর রাজনীতি করবেন না। বল্লভ ভাই প্যাটেল ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই মুচলেকার জবাবে একটিও চিঠি লেখার
প্রয়োজনীয়তা বোধ করেননি। এই কাপুরুষ দেশদ্রোহী মানুষটির জন্মদিনে আমাদের দেশের সংসদ ভবন উদ্বোধন করা হচ্ছে। যৌবনে খুব বৈপ্লবিক কথা বলতেন, ইন্ডিয়া হাউসের বিপ্লবীদের নজর কেড়েছিলেন। ওনার কথায় উদ্বুদ্ধ হয়ে মদনলাল ধিংড়া সবার সামনেই স্যার উইলিয়াম হার্ট কার্জন ওয়াইলিকে হত্যা করেন। ধিংড়া কোনো মুচলেকা দেননি, হাসতে হাসতে ফাঁসি কাঠে চড়েছিলেন। কিন্তু সাভারকার, যিনি এই ষড়যন্ত্রে সামিল ছিলেন, তিনি বুঝতে পারেন ব্রিটিশরা সব তথ্য পেয়ে গিয়েছে। উনি প্রথমে প্যারিসে পালিয়ে যান, তারপর সেখান থেকে ভারতে আসার চেষ্টা করেন, ধরাও পড়েন, বিচারও হয়, যাবজ্জীবন জেল। আন্দামানে পাঠানো হয়, ব্যাস যাবতীয় গরম গরম বুকুনি শেষ, এবার শুরু হয় মুচলেকা পর্ব। এর আগে তিনি সিপাহী বিদ্রোহের ইতিহাস লিখেছিলেন, সেই বই প্রশংসাও পেয়েছিলেন। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম যা নাকি হিন্দু মুসলমানেরা মিলে লড়েছিল তার ইতিহাস লিখেছিলেন, কিন্তু আন্দামানে যাওয়ার পর থেকে তার সমস্ত বৈপ্লবিক কাজের পরিসমাপ্তি হয়েছিল। কেবল তা নয়, এই সময় থেকে তিনি ব্রিটিশ নয়, দেশের মুসলমানদের প্রধান শত্রু হিসাবে বিবেচিত হয়ে থাকে।